দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের মাসেই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এমনটাই জানালেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নিপুণ। শুধু নির্বাচনের কথাই বলেননি, জানিয়েছেন তিনিও করবেন নির্বাচন। দেশে যখন চলছে জাতীয় নির্বাচনের উত্তেজনা, তখনই ফের আলোচনায় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নিপুণ জানান, সবকিছু ঠিক থাকলে আসছে বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে শিল্পী সমিতির নির্বাচনী তফসিল। জানালেন প্যানেল করেই নির্বাচনে অংশ নেবেন তিনি। ন্যাশনাল ইলেকশনের পরপরই আমরা আমাদের তফসিলটা ঘোষণা করব, কারণ ন্যাশনাল ইলেকশনের আগে জানেন যে অন্য কোনো ইলেকশন নিয়ে তফসিল ঘোষণা করা যাবে না। তো আমরা আশা করছি ফেব্রুয়ারির 8 তারিখের মধ্যে আমরা তফসিল ঘোষণা করবো, এবং নির্বাচন যেই প্রক্রিয়াতে যেই টাইমের মধ্যে হয় সেই টাইমে আমরা করবো। আর আমি প্যানেল করব কি না, হ্যাঁ মনে প্রাণে এখন ইচ্ছা আছে আমি প্যানেল করব এবং প্যানেল করে নির্বাচন করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চিত্রনায়ক ফেরদৌসের হয়ে কাজ করবে শিল্পী সমিতি। সাথে আসছে বিজয় দিবসে ফেরদৌসকে সমিতির পক্ষ থেকে সম্মাননা দেওয়ার কথাও জানান নিপুণ। শিল্পী সমিতি থেকেই আমরা একটা আয়োজন করছি, কারণ প্রথমে আসলে মানে অভিনন্দন ফেরদৌস আহমেদকে, কারণ উনি আমাদের প্যানেল থেকে আমার প্যানেল থেকে ইলেকশনটা করেছিল। তো আমরা আসলেই গর্ববোধ করছি যে ঢাকা 10 আসনের মতো একটা জায়গা থেকে উনি মনোনয়ন পেয়েছে। তাই 16 ডিসেম্বরেরটাকে কেন্দ্র করে আমরা ওনার জন্য একটা সম্বর্ধনা রেখেছি, তারপর উনি সেখান থেকে ফুল দিবে আমরা সব একসাথে, এবং সেদিন 19 সংগঠনও আমাদের সাথে এক হয়ে ওনাকে আসলে সম্বর্ধনা জানানো। 18 তারিখ থেকে আমরা ওনার জন্য নির্বাচনী প্রচারণায় নামবো, এবং নামবো বলতে যেটা যে আমরা মনে প্রাণে চাই যে ফেরদৌস আহমেদকে আমরা আসলে সংসদে দেখতে চাই। নিপুণের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হয়ে জাতীয় সংসদে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবেন ফেরদৌস আহমেদ। মাকসুদুল হকিমু, চ্যানেল 24।